অক্সফোর্ড হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত ব্রিটিশ সংসদীয় পদ্ধতির এই প্রতিযোগিতায় বাংলাদেশকে গর্বিত করেছেন কক্সবাজারের ছেলে সৌরদীপ পাল ও ঢাকার সাজিদ আজবাদ খন্দকার। তারা হারিয়েছেন প্রিন্সটন ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়কে। বিতর্কের বিশ্বকাপ নামে আখ্যায়িত করা হয় WEDC-কে, আর বাংলাদেশ থেকে সাজিদ ও সৌরদীপের দলই প্রথম যারা এই বর্ণাঢ্য ইভেন্টের ফাইনালে উঠে বিজয় মুকুট পরেছেন। দেশের জন্য এমন বিজয় এনে দিতে পারে ছিলেন বেশ উচ্ছ্বাসিত। আমরা বিপক্ষ দলে ছিলাম, তো আমরা বলেছিলাম যে আমরা ডলারের গ্লোবাল ডিক্লাইনটাকে সাপোর্ট করি না, আমরা চাই ডলার গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড হিসেবে থাকুক, এবং ওই অর্থনীতির একটা পার্সপেক্টিভ থেকে ডিবেটটা করা আমাদের কমফোর্ট জোনের ভিতরে ছিল। এবং আমরা জানতাম যে এই টপিকটা আমরা যখন পেলাম বিতর্কে ঠিক 15 মিনিট আগে, তখনই আমরা বুঝেছিলাম যে আমাদের পক্ষে জেতা সম্ভব। সো আমরা যখন বুঝলাম না আমাদের পক্ষে জেতা সম্ভব, তখন হচ্ছে মনস্থির করা যে না, আমাদের এই 14 মিনিট 7 মিনিটের দুটো বক্তব্য আমাদের জীবনের সেরা বক্তব্য হতে হবে। এবং কেমনে কি আমরা জানি সেটাই হলো, এবং আমরা শেষমেশ জিতলাম। এবং জিতার প্রায় 24 ঘন্টা হয়তো একটু বেশি হয়েছে, এখনো নিজের মধ্যে ফুললি জিনিসটাকে অনুভব করতে কষ্ট হচ্ছে যে আমরা আসলে বিতর্কে বিশ্বকাপ জিতেছি। স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে এই টুর্নামেন্টের সূচনা হয়েছিল 1981 সালে। সে সময় তারা নিজেদের পার্লামেন্টের ধরনকে জনপ্রিয় করেছিল এই টুর্নামেন্টের মাধ্যমে। ফাইনালে ওঠার আগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলো। বিতার্কিক সাজিদ খন্দকার ESL ক্যাটাগরিতে দ্বিতীয় সেরা এবং ওপেন ক্যাটাগরিতে 10ম সেরা বক্তা মনোনীত হয়েছেন। তার সহবিতার্কিক সৌরদীপ পালও ESL ক্যাটাগরিতে 6ষ্ঠ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।